টিটিএডিসিও কতালহাপং খাজাকমানি ইয়াগুলো লুকুরো খাতমুই তংলে মানি টিটিএডিসিও হামক্রাইনি পহর নৌজাক সিনাই হিনে ফিয়া হামক্রাইনি পহর মনাক বাই খবজাক মৌসা হামক্রাইনি মারি করে হিনে ককশিলচাকা হাসতে হাপাং তাই টিটিএডিসি আমচাই কিতিংই সামুনি মুং নাওই কেন্দ্র তাই হাসতে হাপাংনি বখাকতই নাহার জাকমানি রাং কেশে কেরেং খলাই জাগে তঙ হিনে রাজভবন অভিযান অঙ্কা বিজেপি জনজাতি মোর্চা তাই হাসতে ফানি থানি টিটিএডিসি নি সামুংনি মুং নাওই রাং নাহার জাক তং মানে সামুং ন ফুনাং জাগে দা তং নাই কল্যাণী সানমুং নারখা হিনে শাখা এমপি রেবতী ত্রিপুরা বিশিক নেই কানা নাইখা তিপ্রা মথা টিটিএডিসি হাপাংনি আচুক থাইও আচুক মানে হাপাংনি বখাকতে টিটিএডিসি হামক্রাইনি বাগৈ গবাং রাংন ইয়াফার জাখা ফিয়া তাবুকব সুকাংনি হাইনখো টিটিএডিসি আমচাই জনজাতি মোর্চানি বখাকতে সুকাঙ্গ সাব জোনাল তৈ জোনাল লেভেল টিটিএডিসি হাপাংন সামুংনি রাং ইয়াফার জাক মানে সয় চাপ মুং রকব সানজাখা ফিয়া শিরিং আচুক জাক খুব পেপলামা করে টিটিএডিসি হাপাংনি হিনে কক শিলচা ওই এমপি রেবতী ত্রিপুরা কক লাম না রাখা যে অডিটর জেনারেল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা চিঠি লিখেছিলেন আমাদের মাননীয় রাজ্যপালকে, সেই চিঠিতে উল্লেখ করে বলেছিলেন ত্রিপুরা রাজ্যের যে টিটিএডিসি অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, যে ডিস্ট্রিক্ট কাউন্সিলে এখন ত্রিপুরা মথার অধীনে প্রশাসন চলছে, গত এডিসি নির্বাচনে তারা সেখানে তাদের সরকার গঠন হওয়ার পরে তাদের সরকার চলছে, অডিটর জেনারেল তিনি অভিযোগ করে বলেছেন এই এডিসিতে সরকারি নিয়ম কানুন মেনে সংবিধান মেনে অডিট করা হচ্ছে না, আর্থিক শৃঙ্খলা নেই, এই চিঠিতে অভিযোগ করা হয়েছিল এবং মাননীয় রাজ্যপালকে এই বিষয়টা দেখার জন্য অনুরোধ করেছিলেন। মাননীয় রাজ্যপালের ডেপুটি সেক্রেটারি আমাদের রাজ্যের চিফ সেক্রেটারিকে চিঠি লিখে বলেছিলেন এই বিষয়টা দেখার জন্য, আমাদের চিফ সেক্রেটারি আমাদের এডিসি যিনি সিইও চিফ এক্সিকিউটিভ অফিসারকে চিঠি লিখে বিষয়টা দেখার জন্য বলেছিলেন, কিন্তু আমাদের পার্টির তরফ থেকে আমরা পরপর দুইবার আমরা সাব জোনাল লেভেলে জোনাল লেভেলে আমরা ডেপুটেশন দিয়ে চার্জশিট দাখিল করেছি, সাবমিট করে আমরা এই এডিসিতে অডিট করানোর জন্য আর্থিক শৃঙ্খলা আনার জন্য এবং জনগণের টাকার হিসাব দেওয়ার জন্য আমরা বারবার বলেছিলাম, কিন্তু এডিসি প্রশাসন যার সুপ্রিমো আমাদের পদ্মজি ক্ষমতায় আসার আগে বলেছিলেন স্বচ্ছ প্রশাসন দেবেন তিনি, কিন্তু আমরা দেখেছি ওনার এই কথার বলার পরও এডিসিতে কোনো অডিট হচ্ছে না, আর্থিক শৃঙ্খলা নেই, কোনো হিসাব দেওয়া হচ্ছে না, জনগণের জন্য যে টাকা কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার এডিসিতে পাঠানো হচ্ছে তার কোনো হিসাব তারা দিতে পারছে না, সেখানে টেন্ডার হয় না, কিছুই হয় না, এই অভিযোগ করার আজকে তিন চার মাস পরও তারা কোনো পদক্ষেপ তারা গ্রহণ করেনি, তার জন্য পার্টির উদ্যোগে আমরা আজকে জনজাতি মোর্চার উদ্যোগে বিশেষ করে এবং আমাদের প্রদেশের উদ্যোগে পার্টি আজকে রাজভবন অভিযানে আমরা সামিল হয়েছি, আমাদের প্রতিনিধিরা গেছেন সেখানেও তারা আলোচনা করবেন যে কেন আজকে আমাদের এই জমায়েত করতে হলো এবং এই যে চার্জশিট দাখিল আমাদের কেন করতে হলো। এডিসি আমরা জানি আমাদের সংবিধানের ষষ্ঠ তফসিল মোতাবেক এডিসি গঠন করা হয়েছে, তার মানে এই এডিসি সাংবিধানিক প্রতিষ্ঠান, এখানে যেগুলি প্রশাসন হবে কাজ হবে সেটা সাংবিধানিক নিয়ম মেনে করতে হবে, আর এই এডিসি প্রশাসন সেটা করছে না, এটা হচ্ছে আমাদের অভিযোগ। আপনারা কি এই কথা আপনারা কি সবাই সমর্থন করেন? সবাই সমর্থন করেন? আমরা দুর্নীতি আমরা প্রশ্রয় দেব না, তার জন্য যেখানে দুর্নীতি সেখানে আমরা রুখে দাঁড়াবো, আর তার জন্য আমরা এই আমাদের মাননীয় রাজ্যপালের কাছে আমাদের এই চার্জশিট দাখিল, আমরা ওনাকে বলবো যে এডিসি এই যে প্রশাসনকে তাদের যে আর্থিক শৃঙ্খলা নেই অডিট হচ্ছে না সেটা যেন করানোর জন্য তিনি হস্তক্ষেপ করেন, ওনার ক্ষমতা আছে যে এডিসিতে তদন্ত কমিটি বসিয়ে তিনি তার যে জনগণের জন্য যে টাকা কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার আমরা এডিসিকে দিয়েছিলাম তার সদ্ব্যবহার যেন হয়, জনগণের জন্য যেন খরচা করা হয়, উন্নয়নের জন্য যেন খরচা করা হয়, আমাদের রাজ্য সরকারের তরফ থেকে সেখানে হসপিটাল নির্মাণের জন্য পুরাতন কাউন্সিলের জন্য বিভিন্ন স্কিমে বিভিন্ন কাজের জন্য টাকা দেওয়া হয়েছিল, তা একটাও তারা হিসাব দেয়নি, কোনো সাব জোনাল জোনাল লেভেলে এখনও পর্যন্ত তাদের এই যে প্রায় দু বছর হতে চলেছে কোথাও অডিট করা হয় না, কোনো কাজের টেন্ডার হয় না, কোনো ভাউচার তারা রাখে না, এটা আমার কথা না, এটা অডিটর জেনারেল তার চিঠিতে উল্লেখ করে বলেছেন মাননীয় রাজ্যপালকে, তো কাজে আমি আমার আলোচনা দীর্ঘায়িত করবো না,
আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী ওনারা আলোচনা করবেন। আমি একটাই কথা বলবো, আজকে বিরোধী দলগুলি সিপিআইএম কংগ্রেস এতদিন আমরা দেখেছিলাম ত্রিপুরা রাজ্যের মধ্যে তারা কুস্কি করে দেখাতো, আর দিল্লিতে গিয়ে চুপিচাপি তারা দুষ্টি করে এই রাজ্যে সিপিএমকে দীর্ঘদিন ক্ষমতায় রেখেছিল। এই সিপিএম এর বিরুদ্ধেও আমাদের বিমল চাকমা মহোদয় উনি আজকে রাজ্যপালের কাছে গেছেন প্রতিনিধি হয়ে, যে তিন চারজন গেছেন তার মধ্যে উনি অভিযোগ করেছিলেন যে সিপিআইএম এর সময় প্রায় 5.7 5 কোটি প্রায় 75 লক্ষ টাকা সিপিএম এর যে লাস্ট যে টেনিউর ছিল সেই সময় তার কোনো হিসাব তার দিতে পারেনি। অর্থাৎ সিপিএম কেন আজকে এই মতা প্রশাসনের বিরুদ্ধে কথা বলছে না, কংগ্রেস কেন কথা বলছে না, কারণ এই পার্টিগুলো সব দুর্নীতিগ্রস্ত। তো কাজে এই করাপ্টের পার্টিগুলোকে এই ত্রিপুরা রাজ্যে যদি আবার ফিরিয়ে আনি, আমাদের ত্রিপুরা রাজ্যের যে উন্নয়ন হচ্ছে মাননীয় ডক্টর মানিক সাহার নেতৃত্বে, যিশু দেবর্মাজির নেতৃত্বে, এই উন্নয়ন শব্দ হবে। তো কাজে এই জন্য না খাউঙ্গা না খানি দুঙ্গা আমাদের নরেন্দ্র মোদীজির যে বক্তব্য, আমরা তার জন্য আজকে জনগণের টাকার যে হিসাব সব ব্যবহার যাতে হয় তার জন্য মাননীয় রাজ্যপালের কাছে অনুরোধ করতে আমাদের প্রতিনিধিরা গেছেন। এই কথাগুলি বলে সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে আমি আমার আলোচনা শেষ করলাম। বিজেপি জিন্দাবাদ।